আগের দিনই যেমন বলছিলাম যে বাংলা ভাষা খুব অদ্ভুত একটা ভাষা, এখানে আমরা এমন কিছু শব্দ ব্যবহার করি, এমন কিছু মিন করতে, হুইচ ইজ মাইন্ড ফাকিং। ওকে, তো এরকম একটা শব্দ হলো কাজ। লোকে মানে বাঙালিরা আর কি শ্রাদ্ধকে বলে কাজ। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার কি না? হ্যাঁ, আমার মা মারা গেল, মার কাজ আছে 11 দিন পরে। মারা গেল, মার কাজ আছে মানে মারা তো গেছে, সে আবার কাজ করবে কিভাবে? এনিওয়ে, তো এক বন্ধুকে ফোন করেছি, ভাই মদ খাবো আয়। সে বলছে না ভাই কাজে আছি। ঠিক আছে, কাজে আছে মানে হয়তো অফিসে আছে। তারপরে দেখি মারটা হোয়াটসঅ্যাপে এরকম ফুল চন্দন পরানো লাশের সাথে এরকম সেলফি তুলে পোস্ট করছে, খাবার দাবারের ফুড ব্লগ করছে। আমি তো বললাম কি ব্যাপার, ওই বললি কাজে আছি? বলছে না না, আমি শ্রাদ্ধতে এসেছিলাম। সো উই নিড টু চেঞ্জ আওয়ার ল্যাঙ্গুয়েজ, উই নিড টু সে ইট প্রপারলি, আই এম এট আ ফিউনারাল। ইংলিশে কি সুন্দর, তাই শ্রাদ্ধ, শ্রাদ্ধর মতো একটা বিউটিফুল ওয়ার্ড আছে, একটা শ্রাদ্ধ, শ্রাদ্ধ। এবার শ্রাদ্ধ ওয়ার্ডটাকে এমন ভাবে ব্যবহার করেছে লোকে, হ্যাঁ টাকার শ্রাদ্ধ করছে, এই সেই খুব বাজে একটা মিনিং এ চলে এসছে শ্রাদ্ধ ব্যাপারটা। তো ইফ ইউ ক্যান্ট ইউজ দ্যাট, ইউ নিড টু ইনভেন্ট আ নিউ ওয়ার্ড, রাইট? সো ইয়া।